বন্ধুরা, একটি বিষয় আমাদের সবারই ভালো লাগে, যদি আমাদের আলাদা একটি পরিচয় থাকে। আমাদের মধ্যে অনেকে আছে যারা অন্যের থেকে একটু আলাদা হতে চায়। আপনি কার মতো হতে চান সেটা জানি না, তবে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখে মনে হয় না যে এই ধরনের মানুষও পৃথিবীতে রয়েছে। তবে এদেরকে সবাই চেনে, কারণ এই ধরনের মানুষ কোটি কোটিতে একজন জন্মায়। তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক আজকের অসাধারণ এপিসোডটি। তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, সবার প্রথমে আমরা পরিচিত হব কুইন অব ডার্ক নামের এই মেয়েটির সাথে। তার নাম হচ্ছে নাইকিম গেটওয়াক, ইনি থাকেন দক্ষিণ সুদানে। এছাড়াও ইনি হচ্ছেন আফ্রিকার ও আমেরিকান মডেল, এবং জন্ম থেকে ইনি মানুষকে এটা শিখিয়ে এসেছেন যে তারা যেন কালো রঙকে ঘৃণা না করে। তবে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, নাইকিম গেটওয়াক তার উদ্দেশ্যে সফল হয়েছেন অনেকটা। আর সবচেয়ে সত্য হচ্ছে এটা যে এই মেয়েটি হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে কালো মানুষ, আর সে নিজের কালো রঙের চেহারার জন্যই মডেলিং ইন্ডাস্ট্রির সব রুল ব্রেক করে দিয়েছে। মডেলিং দুনিয়াতে যে তার নাম রয়েছে তার কারণ হচ্ছে তার এই রং। তার সাথে সাথে এই মেয়েটি কালো রঙের মানুষদের এটা শিখিয়ে দেয় যে স্কিন কালার দ্য জেন মেটার। মেয়েটিকে বলা হয় দ্য কুইন অব ডার্কনেস, বা পৃথিবীর সবচেয়ে কালো মেয়ে, স্ট্রেচিয়াস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এবার আমরা জানতে চলেছি গ্যারি টার্নার নামক এই মানুষটি সম্পর্কে। জন্ম থেকে ইনি একটি অদ্ভুত এবং দুর্লভ রোগে ভুগছিলেন, আর এই জন্য এই মানুষটি তার শরীরের যে কোনো অংশের চামড়া ভয়ঙ্করভাবে স্ট্রেচ করতে পারেন। অ্যালার্স ডেনোম সিলড্রোম নামের এই রোগটির জন্য এমনটি হয়। প্রথমত এই মানুষটি তার শরীরের এই রোগের জন্য অনেক লজ্জিত অনুভব করতেন, কিন্তু একসময় তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আসে। 29 অক্টোবর 2019 সালে এই মানুষটি বিশ্বমঞ্চে তার পেটের চামড়া প্রায় 6.25 ইঞ্চি আগে করে নেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এত বড় স্ট্যাচু করার জন্য তার চামড়া হয়তো ঝুলে গেছে। তবে আপনাদের বলে রাখি, এমনটি কিছুই নয়, এই মানুষটি আজ অবধি ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। নিজের চোখের চামড়া দিয়ে কয়েক কেজি ওজন পর্যন্ত তুলে নিতে পারে, এবং তারপর চামড়াটি আবার আগের জায়গায় চলে আসে। ডিরটিস্ট ম্যান। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এখনও কোটি কোটি মানুষ গৃহহীনভাবে রাস্তায় জীবন কাটায়। তবে যাই বলেন, এটি মনুষ্য জাতির জন্য একটি দুর্ভাগ্যের বিষয়, কেননা আজ পর্যন্ত কেউ এটিকে সমাধান করতে পারেনি। আর এমনই একজন মানুষ রয়েছে যার মাথায় কোনো ছাদ না থাকায় তিনি তো অনেক ফেমাস হয়েছেনই, এবং এই মানুষটি প্রায় 60 বছর আগে থেকে গোসল করেনি। এনার নাম হচ্ছে আমু হাদি। মানুষটি অনেক স্মোকিং করে, কিন্তু তার সত্ত্বেও তার শরীরে আজ পর্যন্ত কোনো রোগ আসেনি। ইরানের ছোট একটি গ্রামে বসবাস করায় এই মানুষটি কবরের মতো ছোট একটি ঘরে বসবাস করেন। আর এই মানুষটিকে দেখে আপনারা কি ভাবছেন সেটি কমেন্টে জানিয়ে দেবেন। এক্সরে গার্ল। এবার নাতাশা ডেমকি নামক এই মেয়েটিকে দেখুন, যিনি থাকেন রাশিয়াতে, এবং তিনি সারা দুনিয়ার মানুষকে এটা বলে এসেছেন যে তার চোখ সাধারণ মানুষের চোখের চাইতে একদম আলাদা। তিনি তার চোখ দিয়ে এক্সরে মেশিনের মতো মানুষের শরীরের ভেতরের অংশ দেখতে পান। চমকে যাওয়ার বিষয়টি হচ্ছে এটা যে এই মেয়েটি কোনো মানুষের শরীরের ভেতরটিকে যেভাবে পরিণত করে তেমনটি একটি এক্সরে মেশিনেও বেরিয়ে আসে। এমন একজন মানুষ যদি বলে তার ভেতর এমন একটি শক্তি রয়েছে, আর সেটি যদি সবার কাছে প্রকাশ করে, তবে মানুষ তাকে ভুল প্রমাণ করার চেষ্টাও করে, আর সেরকমটা হয়েছে তার সাথেও। অনেক মানুষ তো তাকে বিশ্বাস একদমই করেনি, অনেকে আবার তার ইন্টারভিউ নিতেও শুরু করে। এছাড়া ডাক্তাররাও তার কাছে পেশেন্টের রিপোর্ট নিতে থাকে। তবে আপনি জেনে অবাক হবেন, ডাক্তাররাও চমকে গিয়েছিল, কেননা এই মেয়েটি যা যা বলেছিল তাদের রিপোর্টেও ঠিক তাই তাই এসেছিল। মেয়েটির চোখে কি রয়েছে বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেনি, আর এই শক্তির জন্য মানুষ এই মেয়েটিকে অনেক ভয় করে। সত্যি এই মেয়েটির কাছে যে শক্তি রয়েছে তা খুবই দুর্লভ। দ্য সিলভার ম্যান। এবার আমরা জানব এই মানুষটির সম্পর্কে, যার নাম হচ্ছে স্ট্যান জোন। এই মানুষটি আজ পর্যন্ত তার একটি বদ অভ্যেস থেকে বেরোনোর চেষ্টা করছেন। সে অভ্যেসটি হল অনেকদিন ধরে সিলভার রূপও খেয়ে খেয়ে তার শরীরের স্কিন কালার বদলে গেছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত সিলভার সেবন করার তেমন কোনো বিশেষ লাভ বলেনি, তবে একটু একটু কাটা গায়ে রূপোর উপকারী কথা বলা হয়েছে। কিন্তু যদি রূপো সরাসরি খাওয়া হয় তবে সেটি সোজা লিভারে জমা হয়ে যায়, যদিও এমনটি ডক্টররা বলেন। তবে স্ট্যান বলেন, যদি আমরা সরাসরি রূপো খাই তবে সেটি আমাদের স্কিনে জমা হয়ে যায়, এই জন্য আমাদের স্কিন কালার হালকা নীল হয়ে যায়। আর স্ট্যানের সাথে যা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন, আর অনেক দিন ধরে রূপো খাওয়ার ফলে ঘাতক পরিণামও হতে পারে। তবে এসব জানা সত্ত্বেও স্ট্যান আজ অবধি রূপো খেয়েই যাচ্ছেন,
আর কেউ এই বিষয়টি বুঝতে পারে না যে স্ট্যানের শরীর সত্যি অদ্ভুত নাকি অনেক দিন ধরে সিলভার রূপ খাওয়ার ফলে এমনটি হয়েছে সেটি আজ অবধি জানা যায়নি। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে গুড।